হাই আমি রক্তিম আমার আজকের ভিডিওটা হলো আমার রবীন্দ্র সিরিজ এবং ডেবিউট সিরিজের কম্বাইন ভিডিও অর্থাৎ আমি রবীন্দ্র ইয়াদিয়া সিরিজের যে কথা বলি তাদের মধ্যে একজন লেখকের একটা বই রিভিউ করবো আর ডেবিউট সিরিজেরও একটা লেখককে চুজ করে তারও একটা বই রিভিউ করবো ভিডিও শুরু করা যাক প্রথম যার বই দেখাবো এটা আমার ইয়ারলি বেস্টডে জায়গা পেয়েছে শিশির বিশ্বাসের বই শিশির বাবুর বই এই বইটা জয় ঢাক পাবলিশারের বই দাম হচ্ছে দুশো টাকা আর পেজ নাম্বার হচ্ছে একশো বিরাশি বইয়ে পাঁচটা গল্প আছে এটা এক হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে বিভিন্ন সময়ে পাঁচটা গল্পকে প্লট করা হয়েছে পাঁচটা গল্প কি নিয়ে আমি আপনাদের বলে দেব তারপর বইটার একটু পজিটিভ নেগেটিভ আলোচনা করব প্রথম গল্প হচ্ছে অগ্নিদেব এখানে আর্য আর অনার্যদের মধ্যে এক রাজকন্যাকে নিয়ে বিবাদ তার ওপর গল্প প্রত্যেকটি ঐতিহাসিক ওই টাইপের গল্প সেকেন্ড গল্পটা হচ্ছে উত্তরণ একজন সাধারণ মানুষের যোদ্ধায় উত্তরণ হওয়ার গল্পটা সে সাধারণ মানুষ সেখান থেকে কি করে ফাইটার হয়ে উঠলো সেইটাই এই গল্পে বলবে এবং এই ঐতিহাসিক প্লটে তৃতীয় গল্প হচ্ছে মহান দেশের মানুষ এটা যে হুন্দের বিরুদ্ধে লড়াই নিয়ে এখানকার রাজাদের এই গল্পটা তারপরের গল্প যে হঠাৎ এলো হারমার যে নামে বইটা এটা হচ্ছে পর্তুগিজ আরমাডাদের বিরুদ্ধে আমাদের এক মানে বণিক সম্প্রদায়ের লড়াই সেটা নিয়ে আর শেষ গল্পটা হচ্ছে শিবাজির লড়াই নিয়ে পবন খিন্দের আগে এই পাঁচটা গল্প এই পাঁচটা বিষয় নিয়ে পড়া এবার হচ্ছে পজিটিভ নেগেটিভ কি কি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের পর ওই ফ্লেভারের ঐতিহাসিক গল্প সত্যি কথা বলতে আমার রেডারে ধরা পড়েনি নিশ্চয়ই আছে ধরা পড়েনি কিছু বই পড়লেও ভাষার যে সেই ইয়েটা মানে সেই মদিরতা ভাষার যে সেই আকর্ষণ সেই আকর্ষণটা আমি কোথাও পাইনি শিশির লেখায় তার কাছাকাছির একটা কিন্তু আকর্ষণ আমি পেয়েছি প্রত্যেকটা আলাদা আলাদা সময়কাল প্রত্যেকটা আলাদা আলাদা বিষয় বিষয় নির্বাচনের দিক থেকেও শিশিরবাবু অত্যন্ত ভ্যারাইটির পরিচয় দিয়েছেন এবং প্রতিটা গল্পে কনফ্লিক্ট পয়েন্ট ওয়েল এস্টাবলিশড প্রথম থেকে এবং ইতিহাসের কিছু কিছু ইতিহাসে যেটা হয় ইতিহাসে কিছু কিছু মানে চ্যাপ্টার থাকে সেই অংশগুলোকে তুলে এবং সেই ব্যাপারে আক্ষেপ প্রকাশ করে সেইগুলোকে বইয়ের মধ্যে বর্ণনা করেছেন আমার কিন্তু বেশ ভালো লেগেছে এবং ঘটনাগুলোকে যখন তিনি লিখছেন তিনি ইতিহাসের নন ফিকশন লিখছেন এত ড্রামাটিক উনি করতে পেরেছেন এত আকর্ষিত হয়েছি আমার কিন্তু খুব ভালো লেগেছে এই বইটা এই জন্যই আমি আমার ইয়ারলি ডি বেস্টেড জায়গাও দিয়েছিলাম ভিডিওটা এখন বানাচ্ছি নেগেটিভ দিক কি নেগেটিভ দিক একটাই নেগেটিভ দিক হচ্ছে কোনো গল্পই বড় নয় একশো বিরাশি পেজের বই সুতরাং বুঝতেই পারছেন এই ধরনের টপিকে কিন্তু একটু বড় উপন্যাস লিখতে হবে হয়তো লেখকের আছে আমার জানা নেই কিন্তু এই ধরনের টপিকে বড় জিনিস লিখতে হবে তাহলে আরো বুঝে যাবে যে এই ধরনের টপিক নিয়ে লম্বা চলতে পারেন কিনা সবচেয়ে বড় যে দুটো গল্প সেগুলো সত্তর আশি পেজের কাছাকাছি আহ বইয়ের যদি আপনার সাইজ দেখেন চটি সাইজ সুতরাং বুঝতেই পারছেন এটা মানে বড় হওয়াটা খুব দরকার ক্লাসিক ফিল আনার জন্য বড় হওয়াটা প্রচন্ড দরকার তো এই হলো মোটামুটি ওই বইটা নিয়ে আমার আলোচনা এরপরে চলে যাব পত্রপাঠ পাবলিশারের বই চন্দ্রকেতুগর রহস্য অনন্যা চক্রবর্তী বইটাকে আমি একটু খুলে দেখাবো খুলে দেখালে এরকম কমলার উপর দুটো চরিত্রের ছবিও রয়েছে কাভারে আর এখানে অনন্যা চক্রবর্তীর একটা পরিচয় দেওয়া আছে আর এখানে রয়েছে ব্লার এর কাবারটা আলাদা হলো কাবারটা খোলা যায় না আর ভিতর থেকে দেখলে সাদা অর্থাৎ ভিতরে আর কিছু নেই আর সামনে রয়েছে একটা অনন্য চক্রবর্তী বলে দেওয়া একটা ভূমিকা আর এর দাম হচ্ছে দুশো পঁচিশ টাকা এর প্রচ্ছদ করেছেন তন্ময় বিশ্বাস অলঙ্করণ তমজিৎ দেব এবং এর রিডেবল পেজ হচ্ছে একশো আঠাশ পত্রপাঠের পেজ কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নেই লেখার বা চ্যাপ্টারের কোয়ালিটিও খুব ভালো মানে যদি আপনারা দেখেন ফ্রন্ট সাইজ পেজ খুব ভালো সাদা সাদা পেজ ভালো পেজ মানে পত্রঘাটের এই প্রোডাকশন কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে তো ইনি ডেবিউট এটাই তার প্রথম বই পাবলিশড বই তো এই বইটা আমি সংগ্রহ করেছি কলেজ স্ট্রিট থেকে আমি যেরকম কথা দিয়েছিলাম এবং আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম ডেবিউট সিরিজের প্রথম যে খোঁজ ভিডিওতে আপনারা অবশ্যই একটা ডেবিউটানটার বই বইমালা থেকে কিনবেন তা সেই কথা দেওয়ার মধ্যে আমি নিজেই প্রথমে একটা কিনে নিয়েছি বইমেলার আগেই কিনে নিয়েছি এবং সেটা নিয়ে কথা বলবো প্রথমে বলে দিই এটা একটা গোয়েন্দা গল্প আহ দিব্য রূপ সিরিজ দুটো চরিত্র আছে দিব্য আর রূপ দুটো ছেলে দুই বন্ধু তাদের সিরিজ এটা লিখে দেওয়া আছে তার প্রথম উপন্যাস এটা গোয়েন্দা গল্প হলো এটা হচ্ছে না বৈঠকি কায়দার গোয়েন্দা গল্প এটা পুলিশ প্রসেস নয় বৈঠকী কায়দার গোয়েন্দা গল্প বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় ফেলুদার গল্পগুলোতে কোথাও একটা গোয়েন্দা ঘুরতে গেল ঘটনার চক্র রহস্যের মধ্যে চলে গেল এবং তারপরে রহস্য উন্মোচিত হয় এবং বৈঠকী কায়দার গোয়েন্দা গল্পে যে অ্যাট্রিবিউট গুলো থাকে একটু ভ্রমণ একটু ইতিহাস এইগুলো এই গল্পেও রয়েছে চন্দ্রকেতুকর জায়গাটা নিয়ে লেখকের রিসার্চ বা লেখিকার রিসার্চ এই সমস্ত কিছু এর মধ্যে রয়েছে এবং তার রেফারেন্সও বইয়ের শেষে দেওয়া আছে এবার ঘটনার আউটলাইনটি যদি একটু অল্প করে বলি দিব্য এবং রূপ তাদের আরেক বন্ধুর দুর্গা পুজো চন্দ্রকেতুকর যাবে বাড়ির দুর্গা পুজো এবং সেখানে গিয়ে যাওয়ার আগে ওখানে একটা মার্ডার হয়ে থাকবে এবং ওখানে গিয়ে একটা অ্যান্টিক জিনিস চুরি হয়ে যাবে এই দুটো ঘটনাকে কানেক্টেড এই দুটো ঘটনার সলভ করার ক্ষেত্রে দিব্য এবং রূপ কিভাবে ভ্যালু এডিশন করতে পারলো এই পুরোটা জানার জন্য আপনাকে এই বইটা পড়তে হবে বইটার পজিটিভ দিক কি কি প্রথম এবং প্রধান পজিটিভ দিক বৈঠকে গোয়েন্দা গল্প একটা বড় সমস্যা অনেক সময় দেখা যাচ্ছে এখনকার দিনেও যখনই প্রাইভেট গোয়েন্দা থাকছে তাদের মধ্যে একটা প্রবণতা থাকছে পুলিশকে ছোট করা এখানে সেই প্রবণতাটা নেই বরং পুলিশকে তার ডিউ রেসপেক্ট লেখিকা দিয়েছেন এই জন্য তাকে ধন্যবাদ আমার তরফ থেকে তারপর বাস্তবে কিন্তু পুলিশ সেই কেস সলভ করে এটা একটা অন্যতম বড় ব্যাপার তুই হচ্ছে এই গল্পটা ফার্স্ট হাফ বেশ সুন্দর এবং ক্যারেক্টার বিল্ড আপ হলো একটা চরিত্র আইটি সেক্টরে চাকরি করে একটা চরিত্র হাই স্কুলের অঙ্কের টিচার বিল্ড তাদের বন্ধুর যে চরিত্রটা যার বাড়িতে গেল দুর্গাপুজোতে এই পুরো হচ্ছে বিল্ড এই বিল্ড প্রথম দিকে গদ্য খুব ভালো লেখা হয়েছে পড়তে পড়তে ঝিমুনি ধরেনি আস্তে আস্তে গল্পটা এগিয়ে গেছে এবং ওই ভ্রমণের যে মজা চন্দ্রকেতুগরের এসে এ সংক্রান্ত যে প্রত্নতাত্ত্বিক যে মজা এই মজাটা পুরোপুরি লেখিকা তার গল্পের মধ্যে নিয়ে আসতে পেরেছে এবং কনফ্লিক্ট উনি এস্টাবলিশ করতে পেরেছে প্রথমেই একটা খুন তারপর একটা অ্যান্টিক জিনিস চুরি অর্থাৎ উনি বুঝতে পেরেছেন একটা কনফ্লিক্ট পাঠকের অ্যাটেনশন ধরে রাখতে পারবে না তাই তিনি পরের কনফ্লিক্ট এনেছেন এটাও ভালো এবং একটা সাব কনফ্লিক্ট রয়েছে সেটা আমি অতটা ডিসক্লোজ করছি না এই পুরো বিষয়টা দিয়ে গল্পের পজিটিভ দিক বলা যায় নেগেটিভ দিক কি প্রথম এবং প্রধান নেগেটিভ দিক হচ্ছে যখন আমি বৈঠকি কায়দায় গোয়েন্দা বলছি রহস্যটাকে কিন্তু আরেকটু একটু জমজমাট করতে হবে এখানে রহস্যটা কোথাও কিন্তু অতটা জমজমাট নয় এটা হচ্ছে প্রথম কথা এবং যে চরিত্রটা ফাইনালি ভিলেন হলো তার যে মোটিভটা দেখানো হয়েছে সেই মোটিভটাকে লেখার কায়দায় আরো বেটার করে এস্টাবলিশ করতে হতো কারণ মোটিভ যেটা বলা হয়েছে সেটার জন্য মানুষ খুন করতে পারে হ্যাঁ পসিবল কিন্তু সেটাকে লেখার কায়দায় আরো বেটার করে এস্টাবলিশ করতে হতো সেটা কিন্তু করা হয়নি এবং গল্পের সেকেন্ড হাফে অর্থাৎ ধরা যাক একশো আটত্রিশ পেজের গল্প একশো পেজের পর থেকে মনে হয়েছে লেখিকার মধ্যে একটা তাড়াহুড়ো করার প্রবণতা তৈরি হয়েছে যে তাড়াতাড়ি আমায় গল্পটাকে শেষ করতে হবে তাড়াতাড়ি এর ঘরে ক্রাইম ওকে ক্রিমিনাল এই ব্যাপারটা আমাকে ডিক্লেয়ার করতে হবে এবং সেই জিনিসটা করতে গিয়ে রহস্য সলভের ক্ষেত্রে অনেক বেশি হয়ে গেছে মোটিভ ইন্টারোগেশন এই বিষয়গুলো খুব একটা পাওয়া যায়নি আর দিব্য এবং রূপ সিরিজ তো অ্যালিবাই তাদের একটা বড় স্টেক গল্পে থাকা দরকার ফেলুদা যেমন ইন্টারোগেট করে সবার শেষে ফেলুদা একটা বাড়ির হল ঘরে মিটিং করে এবং ধাপে ধাপে তিনি রহস্য সলভ করেন লাফে লাফে নয় এখানে দিব্য আর রূপের ইনভলভমেন্টও কিন্তু বেশ কিছুটা কমে গেছে